হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঈদের দিনে আমি কী কী রান্না করেছি সেটা আপনার সাথে শেয়ার করছি। আসলে ব্যস্ততার জন্য আপলোড দেরিতে হয়ে গেছে। এখানে আমি ঈদের দিনে সিম্পল রান্না কিন্তু খেতে অসাধারণ লেগেছে চিকেন রোস্ট, পোলাও এবং ডিমের কোর্মা করেছি। সকালে আমি করেছি ডিমের পুডিং, পাঁচটা ডিমের পুডিং। আমি 1 কেজি দুধকে 1/2 কেজি করে নিয়েছি, আর রাতে 1 ডিপ্লোমা বড় দুধ মিশিয়ে নিয়েছি, যার কারণে পুডিংটা অনেক সুন্দর হয়েছিল। এখানে চিনি এবং ডিম অ্যাড করে দিয়েছি, আর দুধটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। চিনি অল্প একটু পানি মিশিয়ে আমি ক্যারামেলটা তৈরি করেছি। একটু ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা একটু ঠান্ডা হওয়ার পর আমি দুধটা ঢেলে দিয়েছি। দুধ, চিনি এবং ডিম এইভাবে বসিয়ে দিয়েছি। পুডিংটা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। খুব সহজভাবে সিম্পলভাবে পুডিংটা তৈরি করা যায়। আর উপরে আমি পেস্তা বাদাম ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারেন। আর এদিকে আমি পায়েসের জন্য প্রায় 3 কেজি দুধ নিয়েছি, আর আমি কনডেন্স মিল্ক ইউজ করেছি। দুধটাকে ভালোভাবে ঘন করে তারপরে এতে আমি চাল মিক্সড করেছি, অল্প চাল, আর বাদাম কিশমিশ এগুলো আমি ভেজে নিয়েছি। দুধটা ভালোভাবে ঘন হয়ে গেলে তারপরে এতে আমি চাল অ্যাড করেছি, আর চাল অ্যাড করার পর এখানে আমি কিছুটা ডিপ্লোমা দুধও অ্যাড করেছি ঘন এবং ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। আর আমি করেছি এখানে সেমাই, সহজভাবে দুধটাকে ভালোভাবে ঘন করে, আর এতে আমি চিনি অ্যাড করেছি, চিনিটা ক্যারামেল করে দিয়েছেন, যে ক্যারামেল করে দিয়েছি, আর এখানে পাউডার দুধটা অ্যাড করে দিয়েছি সেমাইয়ের যে দুধটা সেটা ক্রিমি হওয়ার জন্য। যে দুধটাকে আমি চাল করছি সেই দুধটাই নিয়ে এখানে আমি 3 চামচের মতো দুপুর বেশি নিয়েছি। সেমাই তৈরি হয়ে গেছে, আর এখন আমি এখানে বাদাম ভেজে পোষণ করে নিচ্ছি। আর এখন আমি 3টা চিকেনের লেগ পিস নিয়েছি, যেহেতু রোস্ট করবো শুধু লেগ পিসগুলো নিলাম। আমি লবণ এবং মরিচি গুঁড়া দিয়ে একটু মাখিয়ে রেখেছি, আর এতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আলাদা করে তুলে রাখবো, যেহেতু রোস্ট করবো পেঁয়াজ বেরেস্তা লাগবে। আর চিকেনগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এখন চিকেনটা রোস্ট করার জন্য আবার চিকেনটাকে রান্না করার জন্য আবার আমি পেঁয়াজ দিই এবং গরম মশলা যেগুলো আছে না যেন নর্মালি গরম মশলা এবং আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট। মানে রোস্ট রান্না করতে মশলাটা অনেক ইম্পর্টেন্ট। এখানে কাজু বাদাম পেস্ট দই এবং দুধ ইউজ করেছি, অল্প একটু ঘি ইউজ করেছি, যার কারণে রোস্টটা খেতে খুবই টেস্টি হয়েছে। আর সবশেষে আমি পেঁয়াজের পেস্তা ভেজে দিয়েছি। ফার্স্টে আমি দুধ অ্যাড করবো, তারপরে আমি দুধটাকে মিক্সড করে নিয়েছি। গুঁড়া দুধটা অ্যাড করলে হয় কি স্মেলটা সুন্দর আসে।
খাবারের পাতা টক দই যে সেটাই আমি দিয়েছি। ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ ভালো লেগেছে। আমি একটু আস্তে পাচানো দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। আর সকালে আমি পোলাও রোস্ট এবং ডিমের কোমা করেছি, সাথে ছিল করি। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাই।